বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। আজকে আমরা যাচ্ছি বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে। এখন আমরা যাচ্ছি দিল্লি রোড ধরে, দিল্লি রোড ধরে গিয়ে সিঙ্গুর, সিঙ্গুর থেকে বনমালীপুর যাব। আর তোমরা যদি ট্রেনে করে আসো, তার আগে ইন্ট্রোটা আমার দিই নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি কবির। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের সাথে যাচ্ছে আমার দুই বন্ধু। এই দেখো পাশ দিয়ে যাচ্ছে আমার সাথে, একটু হাই বলে দাও। এই দেখো হাত নেড়ে দিল। আমরা আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে, এই জায়গাটা যেটা যা। আর তোমরা যদি ট্রেনে করে যাও হাওড়া থেকে কটলাইন ট্রেনে বারুইপুর স্টেশন, সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে, চলে যেতে হবে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। এই হচ্ছে ব্রহ্মদত্ত ধামের মেন গেট, এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এখন আমরা গাড়ি থেকে নেবে একটু জামাকাপড় ঠিকঠাক করে নিলাম, এখন ভেতরে প্রবেশ করেছি। বাঙালিরা তো একটু ভ্রমণ প্রিয় হয়, তাই আবার একটা ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখো এই হচ্ছে ব্রহ্মদত্ত ধামে ঘুরতে চলে এসেছি, অনেক বড় জায়গা, কলকাতা থেকে খুব কাছে, প্রায় খুব বেশিক্ষণ লাগবে না, একদিনের জন্য তোমরা এই ভ্রমণ ট্যুর করতেই পারো। ব্রহ্মদত্ত ধাম অনেক বড় জায়গা, সকাল সকাল চলে আসতে পারো, চলে এলেই তোমাদের খুব ভালো লাগবে, অনেকখানি জায়গা ঘুরতে বেড়াতে পারবে। এটা ইন্ডিয়ার মধ্যে একটা বড় মন্দির হতে চলেছে। এই দেখো তার বাতি স্তম্ভগুলো, এখানে রাত্রিবেলা পরবর্তীকালে যদি যখন এটা শেষ হয়ে যাবে তখন এখানে লাইট জ্বলবে, খুব সুন্দর দেখতে লাগবে, বাতির মতো মনে হবে দূর থেকে। দুদিকে দুটো থাম করা হয়েছে এর পাশ দিয়ে। এই দেখো এটা হচ্ছে মেন যে মন্দির, এই মন্দিরটার মধ্যে প্রবেশ করতে হবে। প্রায় 150 একর জায়গা জুড়ে এই পুরো মন্দির অবস্থান করছে, আর মন্দিরের যে মেন বিল্ডিংটা সেটা প্রায় 15 একরের মতো জায়গা হবে। আমরা তো একটু শান্ত নিরিবিলি পরিবেশ এখন চাই, করোনার পরে একটু ভিড়ভাড় এড়িয়ে থাকতে চাই, সেই জন্য তোমরা এখানে আসতেই পারো, বেশ শান্ত জায়গা, ভিড়টাও একটু কম। এখনও মন্দির পুরোপুরি শেষ হয়নি, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো এই অংশটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মন্দিরের, বাদবাকি অংশে এখনও কাজ চলছে। কাজ শেষ হয়ে গেলে এটা একটা পর্যটন মানচিত্রে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একটা অন্যতম স্থান হয়ে উঠবে, যেখানে প্রচুর লোক আসবে। দেখো এই দেখো এই গেটটা তৈরি হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে মন্দিরের মেন দালানের দিকে প্রবেশ করছি, যেখানে আছে এখন আমরা একটু ঘন্টাটা বাজিয়ে নিই। দেখো পাচ্ছে না ঘন্টা বাজাতে, এবার বাজাতে পেরেছে, এবার আমি একটু বাজিয়ে নিচ্ছি, চেষ্টা করে নিচ্ছি ঘন্টা বাজানোর। এটা হচ্ছে কচ্ছপ কূর্ম অবতার, তোমরা সবাই জানো কচ্ছপটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এটা পুরো মার্বেল দিয়ে তৈরি। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো কত বড় এই মন্দির চত্বর। এই যে এখানে রয়েছে দেখো মেন গুরুদেবের চরণ যুগল। এই দেখো যে মূল প্রতিমা দেখা যাচ্ছে, একই দেহে তিনজন বিরাজমান আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা, এবং মহেশ্বর বা শিব হলেন ধ্বংসকর্তা। ওনারা একই দেহে বিরাজমান রয়েছেন, সেই মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই মূর্তিটা পুরো শ্বেতপাথরের তৈরি, প্রায় 350 কেজি ওজন এর হবে। নারায়ণ মহারাজ করে গিয়ে নারায়ণপুর মে পুরন্দরকে পাস উধর সে উসনে সংকল্প কিয়া থা চার ধাম বানানে কা হে পুরানে মে সাধু মন্ত নে কিয়া থা শঙ্করাচার্য নে কিয়া থা চার ধাম অভি ইসনে চার ধাম করনে কা সংকল্প কিয়া হে তো এক পহলা ধাম এমপি মে কিয়া মধ্যপ্রদেশ মে দূসরা ধাম কন্যাকুমারী মে কিয়া হে তীসরা ধাম কলকাতা মে কিয়া হে और चौथा धाम अभी हिमाचल में काम चालू है, उत्तराखंड में ऐसा उनका संकल्प है, वो संकल्प वो पूरा करेगा अभी। अच्छा। ये इस धाम का उद्देश्य क्या है? उद्देश्य चार धाम का उद्देश्य क्या है? अलग अलग जगह में किया हुआ, इंडिया के अलग अलग जगह में क्यों किया हुआ? हाँ, सब लोग जब एक जगह कहा भी जाएगा ना तो वो दत्त महाराज उनको मिलना मांगता है, इसके लिए इसका उद्देश्य है। अच्छा,
सब लोग एक ही जगह एक एक एक, एक, एक ही जगह पे आएगा। इसीलिए ये चार धाम चार जगह पे चार कोने पे चार के आए, मतलब उधर का लोग इधर आए, इधर का लोग उधर जाए, यही बात है। थैंक यू। এই হচ্ছে সেই শিব মন্দির যেটা ঠিক মেন মন্দিরের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে ওপরে ঠাকুরের মূর্তিটা রয়েছে ঠিক তার তলাতে রয়েছে ভূগর্ভে। এই মন্দিরটাতে এখনও কাজ চলছে। এই যে আমরা এখন শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে ব্রহ্মদত্ত ধামের আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ডে শিবের মূর্তি রয়েছে, এখানে মন্দিরও হচ্ছে। এখানে আমরা চলে এসেছি, এটা ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার সবচেয়ে বড় ধাম হতে যাচ্ছে। দেখো আমাদের সাথে আজকে আমাদের দুটো বন্ধু এসছে, বন্ধু আর তার বউ হাত নাচছে। এ হচ্ছে সুরজিৎ ওরফে বাটা, আর এটা হচ্ছে রেশমি ওর বউ। হাই বলে দাও তোমরা। হাই, তোমরা সবাই এসো এই মন্দিরে, এলে খুব ভালো লাগবে। এই মন্দিরের কাজ এখনো চলছে, পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে আশা করি আরো ভালো লাগবে। আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ, যখন এখানে কীর্তন হয় তখন এইগুলো সব বাজানো হয়। দেখো এখানে মাইক রয়েছে, ওখানে দেখলে ঢোল করতাল রয়েছে, দেখো মাইক, এগুলো সব বাজে। মন্দিরটা দেখো অনেক বড়, অনেক, এটা দেখে নাও। এর মধ্যে এখানে পুজোর টাইমিং যাবতীয় মন্দিরের সম্বন্ধে এখানে সব দেয়া আছে। এই মেন মন্দির থেকে বাইরের দিকে এই গেটটা তৈরি হচ্ছে। দেখো মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে গণেশজির মূর্তি। গণেশজি কত সাজানো গোছানো, গণেশজি এত ভারী তাকে ক্রেনে করে এখানে বসানো হয়েছিল। এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের বাঁদিকে। এই যে এই বাঁদিকেই সিঁড়ি দিয়ে উঠলেই গেট পড়ছে। এই গেটের মধ্যেই রয়েছে মেন গুরুদেবের মামা কপিল মণি মহাশয়। এই যে তার মূর্তি এখানে রাখা রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখছি কত বড় এই ধামটা, সারা দিন ঘুরলেও তোমরা এই ধামে হেঁটে পা ব্যথা হয়ে যাবে। এখনো সব জায়গায় কাজ চলছে, এগুলো কনস্ট্রাকশনের কাজ মোটামুটি এদিকটা কমপ্লিট। এবার এখানে কাঁচ আর রং হবে, বাদবাকি এই হচ্ছে মন্দিরের মেন চূড়া। দেখো সূর্যের লাইট অস্ত যাচ্ছে আর চাঁদ আসছে, তার যে লাইটের অদ্ভুত খেলা, প্রাকৃতিক দৃশ্যটা দেখো, এই দৃশ্যই তো সবাই দেখতে চায়। দেখো মন্দিরটা কত বড়, যেদিকে যাবে সেদিকেই দেখতে পাবে মন্দিরের এই দালান, বিরাট বড়। দেখো এটা এদিক এটা ওদিক, বিরাট জায়গা জুড়ে এই মন্দির। দেখুন মন্দিরটা কি সুন্দর বিউটি, দেখুন পিছনের চূড়া থেকে আকাশটা কত সুন্দর, লাইটিংটা একদম অন্যরকম। রাতের ব্রহ্মদত্ত ধাম এটা আমাদের এতেই প্রথম দেখতে পাচ্ছেন, সবাই সকালবেলাই আপনাদের দেখিয়েছে চূড়াটা, মন্দিরের মেন চূড়াটা হচ্ছে এইটা। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আপনারা সবাই দেখুন, আশা করি ভালো লাগবে। টাটা। মন্দিরটা ঘোরার পর এত বড়, এবার আমাদের খিদে পেয়ে গেল। আমরা চলে এলাম শিবম হোটেল বা শিবম রেস্টুরেন্ট। শিবমের সামনেই আছে দেখো কত সুন্দর শিবজির একটা মন্দির, মন্দিরের মধ্যে বসে রয়েছে শিবজি। নীল লাইট দিয়ে কত সুন্দর দেখতে লাগছে মহাদেবকে, দেখো তোমরা দেখে নাও। সঙ্গে কর্পূরের ধুনো চলছে, ধুনোর ধোঁয়ার মধ্যে দিয়ে শিবকে কত সুন্দর দেখতে। দেখো শিবমে কি সুন্দর সব হস্তশিল্প করা রয়েছে, এখানে কি খাবে সেই নিয়ে আলোচনা চলছে। এই যে ময়ূরটাকে কি সুন্দর দেখতে লাগছে, এই যে আমাদের চা এসে গেছে। কেমন তরকাটা, কেমন বাটা? ভালো, খুব ভালো। চামচেরিয়া তুলেছিস, ওটাতে বেয়ে যাবে না। এখন খাওয়া দাওয়া পর্ব, আজকে অর্ডার দিয়েছি চাউমিন। এই যে চাউমিন খাচ্ছে পাশে, সামনে তরকার রুটি, বন্ধুরা খাচ্ছে। দেখি এবার চাউমিনটা টেস্ট করে কেমন করেছে। চাউমিনটা বেশ ভালোই খেতে,
খারাপ নয়, আপনারা খেতে পারেন। শিবমের চাউমিন সঙ্গে সস দিয়ে দিয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সকলের মধ্যে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। টাটা।